গাইজ, ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলেছি, আজকে হচ্ছে 27th of January, আর আজকে আমরা চলেছি হচ্ছে পার্লারে, কারণ কি বেশি দিন আর বাকি নেই, আর মুখটা একটু ঘষা মাজা করতে, মানে ওটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা তো করতেই হবে, না করলে হবে না। এমনিতেই মুখের অবস্থা একদম শোচনীয় হয়ে গেছে, না ঘুমাতে ঘুমাতে না সময় মতো কিচ্ছু হচ্ছে না, সব কিছু একদম ঘচপচ হয়ে গেছে। তো আজকে আমরা চলেছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। তোমরা এখন সবার ফার্স্টে এসে হচ্ছে পিসির বাড়িতে, পার্লারে যাইনি আগে, আগে এসে বাড়িতে, আরও লেট হয়ে যাবে, আজকে আমার অফিসও রয়েছে, আমার এরকম ওনার জন্য ছুটি পড়ে গেছে, তো এখানে মেবি কিছু খাওয়া দাওয়া হবে, খাওয়াবে আমাকে, ওই জন্য ডেকেছে। আমার অফিস আছে আর কি, না ছেলেটা এখনো ঘুম ভাঙেনি। এই যে আমাদের সকালবেলা টিফিন দিয়েছে, মানে সকালবেলা খাবার দিয়েছে, কারণ কি আমি ভাত খেতে ভালোবাসি, তাই জন্য আমাকে ভাত দিয়েছে, আমি সবসময় শুধু ভাতই খাই। আই লাভ টু ইট রাইস। ওকে, এই যে বোন খাচ্ছে এখানে, চলো আমরা খেয়ে দিয়ে তারপর পার্লারে যাবো। কোনো পার্লারে বাড়িতে দেখে খাইয়ে দাইয়ে তারপরে পার্লারে নিয়ে যায়, না এটা আমার পিসির বাড়ি, এটা আমার পিসি, আর আমরা এখন খাচ্ছি যে ভালো আলু সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ, এটা আমার ফেভারিট খাবার, মানে। তো এখন আমি একটু অল্প স্বল্প সাজুগুজু করছি, এসেছিলাম তো পার্লারে কাজ করবো, মানে পার্লারে সবকিছু করবো বলে, কিন্তু আজকে মনে হচ্ছে না সেটা হবে, কারণ কি এখন অলমোস্ট 12:05 বাকি, আর আমার একটা থেকে অফিস, তো এখন পিসি আমাকে কোথায় একটা বেশ নিয়ে যাবে আমি নিজেও জানি না। তো আমাকে বললো একটু হালকা করে রেডি হয়ে নে, তোকে আমি এক জায়গায় নিয়ে যাবো। তো আমি জামা কাপড় তো সেরকম বাড়ির জামা কাপড় যেরকম পরে থাকি ওরকমই পরে এসেছি, আমি তো জানি যে এখানে আসবো পার্লারে কাজ ফাজ করিয়ে বাড়ি চলে যাবো, বাড়িতে গিয়ে অফিস ধরবো। আমি ল্যাপটপ সঙ্গে করে নিয়ে এসেছি, যদি রেডি হয়ে যাবে তাহলে এখানে বসে একটু লগ ইনটা করে নিতে পারবো, বাট এখন কোথায় একটা নিয়ে যাবো একটু সেজে নিচ্ছি। আমার কানে দিলে ডিজাইনটা এরকম হবে, এই যে হ্যাঁ হ্যাঁ, সাইজটা আর কি হবে, হ্যাঁ একটু ছোটো থেকে বড়। হ্যালো, হ্যাঁ এটা ভালো লাগছে, ওটার ডিজাইনটা বেশি ভরা, হ্যাঁ এটার থেকে ওটার ডিজাইনটা বেশি ভরা। দাদা এদিকে লাইট গুলো একটু দিন, কেন লাইট লাগবে না, দিনের লাইট রয়েছে তো, দিনের আলো রয়েছে তো, সমস্যা নেই। দেখতে সুন্দর তো, যা পড়বে লাইক ভালো, না পার্থ মানে এটা হচ্ছে 19 গ্রাম, আমার কাছ থেকে আমিও নিয়েছি বলুন।
আমার চুলটা আমরা যেই দোকানে গেছিলাম সেই দোকানে আমার পরিচয় নিয়েছে, আমার বোনকে জিজ্ঞেস করেছে যেটা তোমার বোন না তোমার পিসি, নানটুকে জিজ্ঞেস করেনি যে এটা কে, ওই জন্য ওর মন খারাপ, ওই জন্য বলছে আমাকে একবারও জিজ্ঞেস করলো না যে আমি কে, আমাকে কেউ কোনো দোকানের লোকগুলো ইম্পর্টেন্সই দিল না, তোদের কি জিজ্ঞেস করবি কেন, তোর মন খারাপ হয়েছে নানটু, নানটুর মন খারাপ হয়েছে, কাঁদিস না নানটু কাঁদিস, কদিন বাদের আগে মাধ্যমিক দেবে এখন এই সমস্ত নিয়ে মন খারাপ করছে, কারা এরা। গোপালের প্রসাদ দিয়ে গেল নানটু আমাকে, যেটা যেটা করাতে এসেছিলাম সেটা তো এখনো পর্যন্ত কিছুই হয়নি, তবে আমরা এখন আমাদের দুবার এই নিয়ে খাওয়া হয়ে গেল, খেতে বসেছি, এই যে গুড়িয়া সব পরপর খেতে বসেছি আমরা, পার্লারের কাজ যেটা করতেছি সেটা তো কিছুই হয়নি, খাওয়া হয়ে গেল দুবার। তো আমরা এখন এসেছি পার্লারে সবকিছু করানোর জন্য, এখন বাজে হচ্ছে পুরো পাক্কা 5:05, দেখো বাজে হচ্ছে পাক্কা 5:05, অটো মানে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আমাদের, অনেক কিছু কাজ বাজ ছিল সেগুলো সবকিছু করে তারপরে আসতে হয়েছে, সরি 5:10 বলছি, অনেক কিছু কাজ বাজ ছিল সেগুলো করে আমাদেরকে আসতে হয়েছে। তো এখন আমরা সবটা স্টার্ট করবো, জানি না কখন শেষ করতে পারবো, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। আজকে কি কি করা আছে কাল বেশি, আমার ছিল একটা হাইলাইট রয়েছে সেটাকে আমি রিমুভ করানোর আছে, ওটা খুব বাজে ভাবে আমি নিজেই করেছিলাম একা একা এখানে বসে বসে, ওই চেয়ারটাতে বসে বসে করেছিলাম একা একা 2 বছর আগে, ওটাকে রিমুভ করতে হবে। ফেসিয়াল, আইব্রাউ, পেডিকিউর, ম্যানিকিউর, অনেক কিছু কি করবো, আদৌ হবে নাকি বুঝতে পারছি না, মাস্কারা পরেছিলাম চোখের তলায় কালি পড়ে গেছে মাস্কারা এমন করেছি তাই জন্য। তো চলো আস্তে আস্তে করতে থাকি, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, চোখ ফুলা হবে। ওকে, তো কালকে আমি ওদেরকে যেটা কালার কিনিয়েছিলাম যেটা হচ্ছে বি ব্ল্যান্ডের এই কালারটা, তো এটা আমি না জানি না যে কতটা কি কালার হবে, রিমুভ হবে, কারণ কি আমার হেয়ারে একদম কালার প্রপারলি একদম রিমুভ, মানে যেটা আমি হাইলাইট করেছিলাম বললাম যেটা 2 বছর আগে করিয়েছিলাম ওটা আমি এতটাই বাজেভাবে করেছিলাম, মানে আমি কাউকে দিয়ে করাইনি, ওটা আমি নিজে নিজে একা একাই করেছিলাম, তো যে কারণে ওটা রিমুভ করতে হবে আমাকে, নাহলে ওটা না একটা জায়গায় পুরো একটা পার্টিকুলার পোর্শনে এতটা চুল হাইলাইট হয়ে গেছে, ওটা আমি ইন্টেনশনালি বুঝতে পারিনি, অ্যাকচুয়ালি আমি ওইখানে মানে এখানেই বসেছিলাম, ওইদিকে চেয়ারে বসেছিলাম, পিছন থেকে এরকম আয়নাতে দেখে দেখে একা একা করেছি, ওটা আমার কোনো নলেজ ছিল না যে কীরকম হচ্ছে কি না হচ্ছে, জাস্ট হুজুকে পরে করে নিয়েছিলাম। বাট ওটা নিয়ে যে আমি কি এখন প্রবলেম ফেস করছি, কারণ কি ওটা আমি রিমুভ করতে পারছি না, আর ওটা রিমুভ করার জন্য একটা কিছু করা দরকার, তো আমি ভাবছি যে এটা একটু ডার্ক একটা ব্রাউন কালার আছে, এই ব্রাউন কালারটা দিয়ে আগে ওই কালারটা রিমুভ করিয়ে নিই, দেন আমার যেহেতু ওটা হাইলাইট করা রয়েছে না, আমার ওখানটাতে মেকআপ করার জন্য মানে আপাতত ওই বিয়েটাকে উদ্ধার করার জন্য আমাকে এই একটা এই যেটা এটা যেটা হাইলাইট দিচ্ছে দেখতে পাচ্ছ স্ট্রিক্সে রয়েছে এটা, তো এটা কি হবে তোমার কিছু কিছু পোর্শনে মানে অল্প অল্প করে করলে পরে একটি জিনিস তোমার ম্যানেজেবল হবে, মানে যেটা একদম বাজে লাগছিল দেখতে সেটা আশা করছি ম্যানেজেবল হবে কিছুটা, তো সেরকমভাবেই করার চেষ্টা করছি। তো চলো স্টার্ট করা যাক, অনেক কিছু বাকি মানে ফেসিয়াল বাকি, ওয়্যাক্সিং বাকি, পেডিকিউর, ম্যানিকিউর, হেয়ার রিমুভ, স্পা, আইব্রাউস তো রয়েইছে, সব কিছু, আর আমি এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছি তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারবে, মানে আমার আজকে বিগত অনেক দিন ধরে আমি ঘুমাতে পারছি না, ঘুমই হচ্ছে না, এদিকে ঘুমাতে পারছি না, তার মধ্যে অফিস করছি, অফিস ব্রেক নিয়ে মেকআপ করতে যাচ্ছি, মেকআপ করে এসে আবার ওই অফিস লগ ইন আওয়ার্স কমপ্লিট করছি, মানে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে আমার, একদম সব কিছু একদম ঘেঁটে গেছে, কিছু করার নেই, আমি জানি এটা হবেই, তার মধ্যে থেকে জানি না কতটা কি ম্যানেজ করতে পারবো, আজকে 27 তারিখ হয়েই গেল, কালকে আবার বাড়িতে রিচুয়ালস রয়েছে, মানে কালকের পর থেকে বাড়িতে পরপর রিচুয়ালস রয়েছে, আমাদের একটা হলুদ কোটা বলে একটা নিয়ম আছে যেটা হবে কালকে মানে 28 তারিখে, ওটার সময় রয়েছে তোমার ওই দুপুর 2:30 মধ্যে আর কি করতে হয়, তো যেটা কালকে হবে, তারপরের দিন 29 তারিখে আমি এই বাড়ি থেকে শাখা পড়বো, আর 30 তারিখে তো রিচুয়ালস রয়েছে, আর 31 তারিখ তোমরা জানোই, আর আমার চুলের এই জট ছাড়ানোটা প্রচণ্ড ডিফিকাল্ট কাজ, আমি লাস্ট টাইম চুলে শ্যাম্পু করে স্ট্রেট করিয়েছিলাম, তোমরা যদি মানে আমি যদি তোমাকে দেখাতে পারতাম মানে আমার চুলটা কীভাবে হাইলাইট আমি করেছিলাম উল্টা পাল্টা করে তোমাকে দেখাতে পারতাম, এটা এখন সেটা দেখাতে পাচ্ছি না, বোন দেখাতে পারবি, বোন বোনকে দেখাতে বলছি এক সেকেন্ড ধর, তোমরা দেখতে পারবে যে মানে একদম আমার চুলটা দেখতে পাচ্ছ মানে এই জায়গাটা তাই না, এইখানটা একদম এরকম ঘাপলা করে আমি হাইলাইট করেছি, মানে এটা কোনো মানে হয় না, আমার মনে আছে ক্যামেরাটা আমি বলে দিচ্ছি, আমার মনে আছে যে তোমার বেশ 5-6 বছর আগে অনেক বছর আগে মামবাড়িতে গেছিলাম, দাদা ভাই একটা হাইলাইটের কালার কিনেছিল, একটা এরকম টিউব একটা কালার কিনেছিল, তো তখন আমার চুলটা ছোটো ছোটো ছিল, এতটুকু ছোটো চুল ছিল, তো দাদা ভাইকে বলেছে দাদা ভাই আমার চুল একটু হাইলাইট করে দিবি, ও আমার চুলের নিচটা
ধরে পুরো এতটা চুল মানে নিচের পোর্শনটা ধরে একবারে হাইলাইট করে দিয়েছিল, ওই হাইলাইটটা যায়নি, ওটাকে আমার কাটতে হয়েছে। মানে হাইলাইট একটা মারাত্মক জিনিস, যেটা তোমার খুব যদি তুমি ডার্ক কালার করাচ্ছ না ভেবেই, যদি কোনো প্ল্যানিং ছাড়া করাচ্ছ হুজুকে পড়ে আমার মতো, খুব প্রবলেম ফেস করতে হবে কিন্তু ইন ফিউচার। তো হাইলাইট করানোর আগে খুব ভালোভাবে ভাববে, যতটা তোমরা ভাবো চুল কাটার আগে যে চুলটা কাটবো কি কাটবো না, কি ফিনিশিং আসবে, কেমন লাগবে, যদি ততটাই ভাববে হাইলাইট করার আগে চুলে, কারণ কি এটা খুব একটা বাজে জিনিস। আর আমি এখন এটা করে প্রবলেম ফেস করছি। আমি চাইছিলাম না রাত্রিবেলায় কোনো চুলের কিছু কাজ করাতে, কারণ কি ঠান্ডা লাগে যাওয়ার একটা চান্সেস থাকতে পারে, অল্প অল্প আমার ঠান্ডা লেগেও রয়েছে, কিন্তু কিছু করার নেই, এখনো সময় নেই আমার কাছে যে আমি কিছু করাবো, মানে হাতে আর একটাও সময় নেই, একটুখানিও সময় নেই হাতে। দেখা যাক কতটা কি হয়, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। যেটা তোমাদের ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই, যে আমি আজকে এসেছি আমার পিসির পার্লারে, যারা তোমরা জানো না তারা জানো, এটা হচ্ছে আমার পিসি, দেখে তাকাও, কালী পিসি তাকাও। আচ্ছা আমার পিসিকে আমি কালী পিসি বলে রাখি, হ্যাঁ তোমরা কিছু মনে করো না, কারণ তোমার পিসির নামটাই কালী পিসি, সবাই বলে কেন কালী পিসি বলে রাখিস, কোন অ্যাঙ্গেল থেকে কালী পিসি লাগে, কিন্তু না এটা ছোটোবেলা থেকে নাম, বাবা কাকারা সবাই তাই বলেই ডাকে, তো আমিও তাই বলেই ডাকি। আর তোমরা যারা মধ্যমগ্রামে থাকো, দুর্গামণ্ডপের একদম পাশেই হচ্ছে আমার পিসির পার্লার, রূপমহল একদম দুর্গামণ্ডপের পাশের পার্লার, তো তোমরা যারা চাও তারা অবশ্যই আসতে পারো। এখানে সবাই মোটামুটি এখানেই আসে, কারণ কি সবাই এখানে আস্তে 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 কমফোর্টেবল হয়ে গেছে আর কি জায়গাটার সঙ্গে, তো অনেকে আসে। আজকে আমার জন্য আর কি ফাঁকা রাখা হয়েছে, কারণ কি পিসিও তো অবশ্যই ভাইজির বিয়ে, নিজেও তো একটু সাজবে, যে কারণে কবে কে কী করবো কিছুই জানি না, পিসিরও এখনও কিছু হয়নি, কালকে আমার নেলস বাকি, কালকে মেবি পিসিও নেলস করাবে, কী কী করবো এখনও, মানে মাথাটা না পুরো একদম গুলিয়ে গেছে যে আমার সঙ্গে সঙ্গে যে আমার বাহন এসছে, যেখানে গেছিলাম সেখানে আইবুড়ো ভাত খেতে গেছিল, এখন আমার সঙ্গে সঙ্গে এখানে এসে পার্লারে। তো আমার এখন চুলের হাইলাইটটা রিমুভ করা হয়ে গেছে, মানে হয়ে গেছে বলতে রিমুভের জন্য ওটা দিয়ে দিয়েছে, আর আমার বোন এখন আমার মুখে ক্লিনজিং করবে, কারণ কি আমি এখন মুখে ট্যান লাগাবো, ভদ্রভাবে করবো, নাকে যেন না লাগে। আমি এখন ভূত হয়ে গেছি, আমার মুখে এখন ব্লিচ লাগানো হয়েছে, আমি নাকের এখানটা লাগাতে বারণ করেছি, কারণ কি নাকটা একটু কিছু লাগলে পরে সঙ্গে সঙ্গে পেকে যাচ্ছে, তো এখন আর এই বিয়ের আগে কোনো রিস্ক নেওয়া যাবে না, তিন দিন চার দিন বাকি রয়েছে, আর নো রিস্ক, এখানে কিছু লাগানো যাবে না, ফেশিয়াল করার সময় বা কিছু করার সময় এই জায়গাটা খুব সাবধানে করতে হবে, যাতে করে এখানটা কিছু টাচ না লাগে। আর অনেকের একটা ভুল ধারণা রয়েছে যে ব্লিচ করলে পরেই মুখের চামড়া নষ্ট হয়ে যায়, এটা একদম একটা ভুল ধারণা, তোমাদের উপর ব্লিচটা সম্পূর্ণ ডিপেন্ড করছে সল্টের ওপর, তোমরা কতটা সল্ট ইউজ করছো, যদি খুব তাড়াতাড়ি ফর্সা হওয়ার জন্য তোমরা এতটা সল্ট ইউজ করো তো তোমাদের স্কিনে অবশ্যই এফেক্ট করবে সব কিছু। তারপরে পার্লার থেকে সব কিছু কাজ কমপ্লিট করলাম, লাস্টে পেডিকিওর করলাম, বাকিগুলো আর ভিডিও রেকর্ড করতে পারিনি, তো আজকের মতো ভ্লগটা আমি এখানেই এন্ড করছি। বাড়ি চলে আসার পর দেখলাম যে সব বন্ধুরা বাড়িতেই রয়েছে, সৌভিক, ঈশানী, সুফল আর অভিজিৎ, তো আবার